চলে আসছি একদম ফাইনাল ভিউ দেখার জন্য। মাউন্টেনের মাথা এবাসেও আছে, লাইক এ নরমাল প্লেসেস বাট হিয়ার মোর হিস্টোরিক্যাল। একটা কেভের মধ্যে যাচ্ছি পেটে বেবি নিয়ে। আমি এই কঠিন রিস্কটা নিলাম এখানে আসার, মানে সার্থকতা এটা যে গরম, আমি আগে ওঠ দেখি না কখনো। আমরা এখন চলে আসছি ওয়াটারফল দেখতে। এখানকার সবচেয়ে সুন্দর ওয়াটারফল যেটা, নাম হচ্ছে ডুডেন ওয়াটারফল। তো এটা দুই সাইড থেকে দেখা যায়, আমরা এখন ওয়ান সাইডে যাব অ্যান্ড হাফ অ্যান আওয়ার লাগবে আর এক সাইডে যেতে। তো আমরা একটু হাঁটতেছি এখন মেইন রোড থেকে একটু ভিতরের দিকে। এদিকে একটু দেখো, যত মানুষ দেখতেছে এরা সবাই হচ্ছে ওয়াটারফল দেখতে যেতে চাইছে। এই এখানে কি দেখো, এখানে সুরে ওয়াটারফল, এখানে কিছু শপস আছে, কফি শপ টপ। এটা একটা ট্রেডিশনাল কফি শপ। আমরা হচ্ছে আইডি কার্ড পরে আছি কারণ আমরা যেন আমরা না হারাই যাই। হ্যাঁ, বাচ্চাদেরকে বাইরে রাখে না। আমরা হচ্ছে একটা ট্যুর বাস নিয়েছি, ওই ওই বাসের থেকে আমাদের দিয়েছে যেন আমাদেরকে চিনতে পারে আবার ফিরে আসলে। হ্যাঁ, ও ইটস বিউটিফুল, ও মাই গড, লুক এট দ্য স্পিড অফ দ্য ওয়াটার, ইটস বিউটিফুল। ঝর্ণা আমরা ওখানেই দেখছি, বাট আমরা একটা বেটার ভিউ এর জন্য একটু সামনে যাচ্ছি। কত বিশাল সমুদ্র, ওয়াও ওয়াও, এখানে অনেক সুন্দর। Excuse me, how much is it? Strawberry? 5 euro. 5 euro. Oh, okay. আমরা এখন চলে আসছি একদম ফাইনাল ভিউ দেখার জন্য। ওদিক থেকে সুন্দর লাগতে লাগতে এদিকে যত আসতেছি সৌন্দর্য আরো বাড়তেছি। তো ইটস দ্য ফাইনাল ভিউ, বিউটিফুল। এখানে একজন একটা প্যারট নিয়ে ঘুরতেছে, ওই প্যারটের সাথে ছবি তুললে তোলা যাবে চাইলে। আমি যাইছি কোথায়, আমার জামাই আমাকে দিবে না বসে আমি নাকি বেবি না আমার না। আমাদের যে ট্যুর গাইড তার কথা অনুযায়ী এটা হচ্ছে ঝর্ণার এক সাইড, আর এই সাইড থেকে আরেকটা সাইড আছে, সেই সাইডে যেতে হচ্ছে আধা ঘন্টা লাগবে বাসে। তো আমরা এখন ওই পাশেই যাব আর দেখি ওখানে কত সুন্দর। আমার তো এখানে দেখেই মন ভরে গেছে আলহামদুলিল্লাহ, খুবই খুবই সুন্দর। এই যে ওখানে মাউন্টেন দেখা যায়, আমার হাত দেখাও। হ্যাঁ, মানে তোমার হাত দেখা যায়, হাত দিয়ে দেখাও। এই যে মাউন্টেনের মাথা এবাসেও আছে, this one's massive, অনেক উপরে, অনেক উপরে। I wonder where that is,
অনেক দূরে normal places, but here more historical. As you see the coffins, okay, they are part of the coffin, because in the Roman Empire that তো তিনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড, আমাদেরকে গাইড করছেন সব জায়গায়। নামানোর পরেই তিনি আমাদেরকে একটা লেকচার দেন, আর এখানে আমরা যত মানুষ তাকে শুনছি তারা সবাই একটা বাসে আসছি, আমরা একটা গ্রুপেই। আমাদেরকে সময় দিয়ে দেয়, আমরা ওই সময়ের ভিতরে আবার ব্যাক করি ঘুরে ফিরে। আমরা এখন সেকেন্ড পার্ট দেখতে আসছি ঝর্ণার। এখানে একটু টুরিস্ট যে গাইড ছিল তার কথা অনুযায়ী মোর ন্যাচারাল লাগছে। এখানে পাখির বাসি বাজাইতেছে, একটা মসজিদ আছে, ছোট একটা মসজিদ। তো আমরা আরেক সাইড দেখতে চলে আসছি ওই দুজন ওয়াটারফলের। ডিফারেন্সটা হচ্ছে ওই ওয়াটারফলটা ছিল সমুদ্রের সাথে, একদম সি দেখতেই পেয়েছেন যে সমুদ্র, আর এখানে হচ্ছে কোনো সমুদ্র নাই। ইটস মোর ইয়া ইটস লাইক আ ফরেস্ট কাইন্ড অফ স্টাফ গুড প্লেস সরি ফরেস্ট কাইন্ড অফ প্লেস অনেক টায়ার্ড দেখা যায়, আই এম টায়ার্ড, ঘুমানে ভালো করে। আমরা এখন একটা কেভের মধ্যে যাচ্ছি। এখানে কেভটা টু বি ভেরি ভেরি স্লো, কত বড়, অনেক ভয় দেখা যায়। হিয়ার ইজ দ্য কেভ। আমরা হচ্ছে ওয়াটারফলটা নিচে থেকে দেখবো, সেই জন্য আসছি। ও ভিতরে আরো যাওয়া যায় দেখো। ও আর কি ওই নিচে যাওয়ার জন্য এখানে, oh okay, I think I want to go out there, okay. এখন ভিতরের দিকে যাই একটু দেখি কি আছে। আমার ভয় করতেছে গুহার মধ্যে। Oh my god, অনেক ভিতরে আসছি আমরা। দেখেন অবস্থা, অন্ধকার, ফাঁকা দিয়ে একটু লাইট আসতেছে। হচ্ছে ওয়াটারফলটা এখানে, এখানে আসা।
এখন আমরা আবার অন্য সাইডে যাচ্ছি, অন্য সাইডে মানে নিচে, ওখান থেকে আরো সুন্দর দেখা যাবে। গুহাটা কিন্তু দেখতে একরকম ভয়ঙ্কর আমার কাছে মনে হচ্ছে, ক্যামেরার থেকে সামনে আরো বেশি ভয়ঙ্কর দেখা যাচ্ছে। আর সবাই হচ্ছে চলে গেছে, একটু সামনে পিছনের দিকে আছে এক দুইজন। তো আমি আস্তে ধীরে যাচ্ছি। এখানে ঝর্ণার যে লাউড শব্দ আর হচ্ছে এরকম চুপচাপ জায়গা, তার মধ্যে মনে হচ্ছে যে ভেঙেই পড়বে মনে হয়। আমাকে এখানে অনেক কেয়ারফুলি হাঁটতে হচ্ছে আর অনেক সময় নিয়ে হাঁটতেছি, যদিও আমাদের সাথে যারা ছিল সবাই হচ্ছে অনেক দূরে চলে গেছে। বাট তারপর এদিকে আসছি, কারণ এদিক থেকে হচ্ছে এক্সিটে গেলে ভালো হবে। সো পেটে বেবি নিয়ে আমি এই কঠিন রিস্কটা নিলাম। ও মাই গড, সো নাইস, ইটস অ্যামেজিং, ওয়াও, ক্যান বিলিভ মাই আইস, আমি এত কাছে থেকে দেখতেছি ঝর্ণা। আমি বাংলাদেশেও ঝর্ণা দেখি নাই এত কাছে থেকে। বিউটিফুল, ও মাই গড, ইটস বিউটিফুল, the whole place is amazing. We came all the way down there, like it was a bit risky but I took my time. অনেক আস্তে আস্তে আসতে হয়েছে, যাওয়ার সময় অনেক সাবধানে যেতে হবে, যেতে একটু ভিজা। বাট অ্যাকচুয়ালি এখানে আসার মানে সার্থকতা এটা যে এত সুন্দর ভিউটা এত কাছে থেকে দেখা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসলে শুকরিয়া আদায় করতেই হবে। জীবনে অনেক কিছু পেয়েছি, তার মধ্যে এটা অন্যতম। দু চোখ ভরে যেন এই সৌন্দর্য উপভোগ করছি, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি যেন মুগ্ধ হয়ে গেছি এখানে এসে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে এই সুযোগ করে দিয়েছেন। এখানে তার্কিশ কফি বিক্রি করছে। না না না, আমরা হচ্ছে তার্কিশ কফি খাবো এখান থেকে। শুধু কফি নাও একটা, আমরা শেয়ার করবো নি। ওরা লাঞ্চ দেবে বলছে, সো পরে খেতে পারবো না। এটা হচ্ছে তার্কিশ কফি এন্ড ইট লুকস ভেরি স্ট্রং, স্মেলস ভেরি স্ট্রং। ইয়া, এটা বানাতে অনেক সময় লাগছে ওর। ইয়া, এটা বলছে না যে অনেক স্লোলি বানাতে হয়। ও ওকে, এই জন্যই আমাদের যে ট্যুর গাইড সে বলতেছিল যে এই কফিটা ট্রাই করতেই, তার্কিশ কফি, কারণ ওদের অনেক স্পেশাল। বাট আমাদের বাঙালি কিছু ভাই বোনেরা ছিল এখানে, তারা ট্রাই করে বলেছে এটা অনেক স্ট্রং, এটা আমাদের টাইপ না। Okay, let's see, like, it worth trying. Try some. Let me see your reaction. It's very thick. Thick? It's very thick. A little sandy. Let me try it. I like it. Gorom. একটু মুখে একটু বালু বালু লাগে, তাই না? Yeah, I think I'll mix করে দেন আর পুরোপুরি। Oh, it's not that strong. I'm fine with it. Yeah, me too. It tastes kind of creamy. But different type of taste. I think it's a bit creamy. Or is it just me? Not creamy. It is thick. Yeah. Like আমরা তো কফি আর একটু পাতলা খাই normally. Yeah. This is not watered down. But it's good. I mean, it's worth trying. Yeah, it's different. It's different, yeah. I have it once in a while. So, onno manusher traditional tea. Kemon dekha holo. Okay, let's go. Amra deri hoye jacche amader. To amra hocche ekhon Duden waterfall dekhlam. Dui pash thekei dekha holo alhamdulillah. Ar khubi khubi sundor lagche. Duitai onek bhalo lagche dui pash thekei. Ashole eta bola jabe na je kon ta better. Ekta chilo ocean er shondorjo ar ekhane hocche pahar, tarpore guha, erokom shondorjo. আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগছে এখানে এসে। আর এখন হচ্ছে আমরা নেক্সট প্লেসে যাব ওই ট্রাভেল বাসেই। সো আমরা নেক্সট প্লেসের ভিডিও আমি অন্য কোনো ভিডিওতে আর
সো নেক্সট কোথায় যাচ্ছি সেটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আর আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই নেক্সট ভিডিও অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আমি আগে উট দেখি নাই কখনো। আই থিংক দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ইয়া ঘোড়া দেখছি আমি, ঘোড়ার সাথে কনফিউজ হয়ে যেতেছি কেন। ইয়া বাট স্টিল বিগ। ওদের সাথে সাথে হাঁটতেছি।